হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে চাইনিজ নৌবাহিনীর তুলনায় বর্তমানে ভারতীয় নৌবাহিনীর কাছে সাবমেরিনের কমতি রয়েছে, যার দরুন লাগাতার ভারতের দ্বারা গত কিছু বছরে একের পর এক নতুন সাবমেরিনকে নৌবাহিনীতে যুক্ত করা হচ্ছে, যাতে ভারত মহাসাগর রিজিয়ান বিশেষ করে চীনের বিরুদ্ধে নৌবাহিনীর ফ্লিটকে আরও বেশি মজবুত করা যায়। আর এই পথেই আরও এক কদম এগিয়ে গত দুদিন আগেই নৌবাহিনীর আরও এক স্কর্পিন ক্লাসের সাবমেরিন INS ভাগিরকে লঞ্চ করা হয়ে গেছে, যা নৌবাহিনীর স্টেলস সাবমেরিনের ফ্লিটকে আরও বেশি মজবুত করার সাথে চীনের বিরুদ্ধে এক ঘাতক হাতিয়ার হিসেবে কাজ করবে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কেই বিস্তারে কথা বলবো এবং এটা জানার চেষ্টা করব যে ভারতের এই নতুন INS ভাগির কত বেশি শক্তিশালী হবে ও তার সাথেই কীভাবে এই সাবমেরিন চীনের বিরুদ্ধে সাইলেন্ট কিলারের কাজ করবে। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্তও দেখতে থাকুন। তবে ভিডিও শুরু করার পূর্বে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করে এরকম ডিফেন্স রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইউরেশিয়ান টাইমসের লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী গত বৃহস্পতিবার নাগাদ মুম্বাইয়ের মাঝাকান ডকসে ভারতীয় নৌবাহিনীর পঞ্চম স্কর্পিন ক্লাসের সাবমেরিন INS ভাগিরকে লঞ্চ করা হয়ে গেছে, যাকে প্রজেক্ট 75-এর দরুন ভারতেই তৈরি করা হচ্ছিল ফ্রান্সের সাথে মিলে। বাকি সাবমেরিনের কথা যদি বলি, তাহলে এই সাবমেরিনের সাহায্যে অ্যান্টি সার্ফেস ওয়ারফেয়ার বা শত্রুর যুদ্ধজাহাজগুলিকে ধ্বংস করা, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার বা শত্রুর সাবমেরিনের বিরুদ্ধে লড়াই করা ছাড়াও সমুদ্রের নিচে মাইন বিছানো এবং সামুদ্রিক এরিয়াতে সার্ভিলিয়ান্স করাও সম্ভব। তবে হ্যাঁ, ভারতীয় নৌবাহিনীর এই স্কর্পিন ক্লাসের সাবমেরিনগুলি কিন্তু ডিজেল ইলেকট্রিক চালিত অ্যাটাক সাবমেরিন, ফলে এগুলি দীর্ঘ সময় ধরে সমুদ্রের নিচে লুকিয়ে থেকে নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশন, যেমন ধরুন শত্রুর ইন্টেলিজেন্স গ্যাদারিং করা, এমনকি যুদ্ধকালীন সময়ে শত্রুর বিরুদ্ধে করা স্পেশাল অপারেশনের দরুন এই সাবমেরিন অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর বন্ধুরা, এখানে আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি, আর তা হলো এই সাবমেরিনগুলি তৈরির ফলে না কেবল ভারতীয় নৌবাহিনী আরও বেশি শক্তিশালী হবে, বরং ভারতে এক সাবমেরিন ম্যানুফ্যাকচারিংয়ের হাব তৈরি হচ্ছে, যা ভারতের মেক ইন ইন্ডিয়া এবং বর্তমানে আত্মনির্ভর ভারত অভিযানকে আরও বেশি বুস্ট দিতে চলেছে। কারণ দেখুন, ফ্রান্সের সাথে মিলে ভারতের যে সাবমেরিনগুলি তৈরি হয়েছে বা হচ্ছে, তার ফলে সাবমেরিন ম্যানুফ্যাকচারিংয়ের একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে ভারতে। এছাড়া বর্তমানে সাবমেরিন তৈরির জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা, এমনকি টেকনোলজিও ভারতের হাতে চলে এসেছে, ফলে আগামী দিনে সমস্ত স্বদেশি সাবমেরিনগুলিকে তৈরি করার সাথেই অন্যান্য দেশেও ভারত সাবমেরিন এক্সপোর্ট করতে পারবে। বাকি এই প্রজেক্ট 75-এর কথা যদি বলি, তাহলে এই প্রজেক্টের আন্ডারে মোট 6টি স্কর্পিন ক্লাসের সাবমেরিনকে তৈরি করা হচ্ছে মুম্বাই, যার মধ্যে প্রথম দুটি সাবমেরিন INS কালভারি ও খান্ডারিকে অলরেডি নৌবাহিনীতে যুক্ত করা হয়ে গেছে, আর তৃতীয় ও চতুর্থ সাবমেরিন কারাঞ্জ এবং ভেলার সি ট্রায়াল চলছে, যেগুলি সম্ভবত আগামী বছর ভারতীয় নৌবাহিনীতে সামিল করা হবে। আর পঞ্চম সাবমেরিন ভাগিরকে তো দুদিন আগেই লঞ্চ করা হলো, এবং শেষ সাবমেরিন INS ভাগশিবের কনস্ট্রাকশন চলছে। যাই হোক বন্ধুরা, এবারে কথা বলা যাক এই নতুন INS ভাগির কত বেশি শক্তিশালী হবে। তো বন্ধুরা, INS ভাগিরের ডিসপ্লেসমেন্টের কথা বললে, সমুদ্রের ওপরে ভেসে থাকার সময় এই সাবমেরিনের ডিসপ্লেসমেন্ট হবে প্রায় 1615 টনের কাছাকাছি, কিন্তু সমুদ্রে নিমজ্জিত অবস্থায় এই সাবমেরিনের ডিসপ্লেসমেন্ট বেড়ে দাঁড়াবে 1775 টন পর্যন্ত। বাকি সাবমেরিনের গতির কথা বললে, জলে ভেসে থাকা অবস্থায় এই সাবমেরিন 20 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলতে সক্ষম, কিন্তু জলের নিচ দিয়ে এই সাবমেরিন প্রায় 37 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলতে পারবে, যা বেশ ভালোই গতি। তবে বন্ধুরা, এবারে আপনাদের অনেকের মনে হতে পারে যে এই সাবমেরিনে তো AIP বা এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম তো মজুদ নেই, ফলে এই সাবমেরিনকে বারবার ওপরে উঠে আসতে হবে ফ্রেশ এয়ারের জন্য। তো বন্ধুরা, এমন নয় যে স্কর্পিন ক্লাসের সাবমেরিনে AIP সিস্টেম মজুদই ছিল না, বরং ভারত ইচ্ছাকৃতভাবে এতে ফ্রান্সের AIP সিস্টেম যুক্ত করেনি। কারণ আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না, তবে ভারতের DRDO এক স্বদেশি AIP সিস্টেমকে তৈরি করছে, যার দরুন এই সাবমেরিনগুলিকে যখন আবার কিছু সময় পর মেনটেনেন্সের জন্য নিয়ে আসা হবে, তখনই এতে DRDO দ্বারা তৈরি করা এই স্বদেশি AIP সিস্টেমকে যুক্ত করা হবে, ফলে এই সাবমেরিন শত্রুর এলাকায় জলের নিচে অনেক বেশি সাইলেন্ট থাকতে পারবে, যাতে শত্রুর পক্ষে এই সাবমেরিনকে ডিটেক্ট করা অনেক বেশি মুশকিল হবে। এছাড়াও এই সাবমেরিনে প্রায় 8 জন অফিসার সহ 75 জন ক্রু মেম্বারকে ক্যারি করতে পারবে, এমনকি এতে 10টি 533 mm টর্পেডো টিউবও দেওয়া রয়েছে, যাতে শত্রুর বিরুদ্ধে 10টি টর্পেডো হামলা করা সম্ভব, এবং যদি প্রয়োজন পড়ে তাহলে টর্পেডোর বদলে 44টা পর্যন্ত আন্ডার ওয়াটার মাইনকেও ব্যবহার করা যাবে, যেগুলিকে সমুদ্রের নিচে বিছিয়ে দিলে শত্রুর সাবমেরিন ধ্বংস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।